এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই স্ট্রেট দাগ, এই দাগ এটার মধ্যে আপনি যদি আপনার এক্সামিনার যখন আপনাকে যে কোনো রোড দিয়ে আপনাকে ঘুরাবে, ঘুরে নিয়ে আসে, আপনি যখন রাস্তার মধ্যে যখন এই জিনিসটা দেখবেন, এই স্ট্রেট লাইন মানে এখানে কোনো গ্যাপ নাই, গ্যাপ বলতে এই যে এই জায়গাটা, এটা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে এই করপ করপ করে মানে স্পেস দিয়ে দিয়ে দাগ দিছে। এটার মধ্যে আপনি এটার অর্থ এটা যে এখানে দাঁড়ানোটা বাধ্যতামূলক না, আপনি যদি রাস্তা ফ্রি ফান মানে এখানে ফরেস্টিং ক্রসিংয়ের মধ্যে যদি কোনো মানুষ না থাকে তাহলে আপনি এই সামনের দিকে যেতে পারবেন, কোনো সমস্যা নাই, এই এই জায়গায় দাঁড়াইতে হবে দাঁড়াইলে। আর এই জায়গার মধ্যে আপনি ফরেস্টিং ক্রসিংয়ের এখানে লোক থাকুক না থাকুক, গাড়ি থাকুক না থাকুক, আপনাকে অবশ্যই এখানে কী করতে হবে, এই দাগটার মধ্যে দাঁড়াইতে হবে, কারণ এটা স্ট্রেট দাগ, এটা কিন্তু এই যে এখানে দেখতেছেন বাধ্যতামূলক, এখানে স্টপ মানেই বাধ্যতামূলক, দাঁড়াইতে হবে।